হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র ত্রিপুরা সিপিএমের পরপর পার্টি অফিসে আগুন ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে সিপিএমের পার্টি অফিস থেকে প্রথমে বোমাবাজি পাল্টা বিজেপি সিপিএমের মিছিল ঘিরে অশান্ত ত্রিপুরা আগরতলায় সংবাদপত্রের দপ্তরেও হামলা গেলেন চন্দ্রিমা সুস্মিতা বহিরাগতদের দেখে অশান্তিতে প্ররোচনা দিলে কি হয় থ্রিলার দেখুন হুঁশিয়ারি বিজেপির কয়লাকাণ্ডে ফের দিল্লিতেই অভিষেককে ইডির পলক চেতনার কর্মী সভা থেকে চ্যালেঞ্জ মমতা দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ন ঘন্টা জেরা করার পরে বলছে তুমি কালকে আবার এসো তার বিরুদ্ধে এফআইআরও করা যাবে না কেন ভগবানের জ্যেষ্ঠ পুত্র নারদকাণ্ডে শুভেন্দুকে ছাড় কেন নাম না করে প্রশ্ন মমতা হাইকোর্টে রক্ষা কবচ দিয়েও কটাক্ষ তৃণমূল হলেই মাফ পাল্টা দিলীপ ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখে ময়দানে নামতে নির্দেশ মমতার ফের নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ বিজেপির ফাঁদে পা না দিয়ে মাথা ঠান্ডা রাখতে কর্মীদের বার্তা লড়াই হবে পাল্টা দিলীপ আজকেই ভবানীপুরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিং তাকে সহযোগিতায় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ভবানীপুরে উপনির্বাচনে সিপিএম প্রার্থী হচ্ছেন সৃজীব বিশ্বাস আলিপুর আদালতের আইনজীবী সৃজীব বিশ্বাস বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা অনুদান নিয়ে কোনো বিধিভঙ্গ হয়নি কমিশনকে রিপোর্ট স্বরাষ্ট্র সচিবের মিটিংয়ে ভবানীপুর মুর্শিদাবাদের কেউ ছিল না বলে দাবি পুজোতেও বাধা বিজেপির খোঁচা মমতার ওনার থেকে হিন্দুত্ব শিখবো না পাল্টা দিলি 2022 পরীক্ষা 2021 15 নভেম্বর থেকে শুরু আইসিএসই আইএসসি দুবার বোর্ড পরীক্ষার প্রথম সেমিস্টার বাড়িতে বসে অনলাইনে মার্চ এপ্রিলে হবে বোর্ডের দ্বিতীয় সেমিস্টার রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে একদিনে আক্রান্ত 752 জনের মৃত্যু টানা 8 দিন 100 ওপরে কলকাতায় আক্রান্ত নেগেটিভ হয়েও আলিপুর দুয়ারের ডেপুটি সিএমও এর মৃত্যু স্পুটনিক ভিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি মিলেছিল আগেই এবার সিঙ্গেল ডোজের ভ্যাকসিন স্পুটনিক লাইটে ট্রায়ালে ছাড়পত্র দিল ডিসিজিআই অক্টোবরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু হবে রুবি হাসপাতালেও এবার তামিলনাড়ু বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হল কেন্দ্রের কাছে সিএ প্রত্যাহারের দাবিও জানিয়েছে এমকে স্ট্যালিনের সরকার নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ চলাকালীন বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 2022-23 মৌসুমের জন্য বাড়ানো হল রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে এবার ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে পারবেন মহিলারা তিন সেনাপ্রধানের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত দুদিন পর বেহালার জোড়া খুনে এখনো রহস্য বেহুশ না করেই হামলা 20টি আঘাতের চিহ্ন সুস্মিতার দেহে 5টি ক্ষত ছেলের শরীরে অনলাইনে ক্লাস চলার সময় হামলার অনুমান পরিচিতর হাতেই দুপুর 3টে থেকে 4টের মধ্যে বেহালায় জোড়া খুন চেনা কাউকে দেখেই উপর থেকে গেটের চাবি দেওয়ার অনুমান পুলিশের তৈরি হচ্ছে পরিচিতের তালিকা জামাইকে ক্লিনচিট শ্বশুরের মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে দেওয়া হচ্ছে ফেন্সিং তার জেরে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত আগামী 15 দিন বন্ধ থাকবে উড়ালপুলের উপর যান চলাচল অসমের জোরহাটে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি এখনো নিখোঁজ অনেকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে নিমাতি ঘাটের কাছে দুটি নৌকা সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাজুলি ও জোরহাট প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি কাবুল ত্যাগ করা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত দাবি আশরাফ গনি কালিন্দি আমরা সবাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গণেশ পুজোর উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুদীপ বসু এবছরে তাদের পুজো 12তম বছরে পা দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত দলে সামি অশ্বিন বরুণ ঈশান সূর্যকুমার ওভালে দুর্দান্ত পারফরমেন্সের পরও দলে নেই ঠাই স্ট্যান্ডবাই রাখা হল শার্দুলকে দলে না থেকেও টি টোয়েন্টি বিশ্বকাপে এম এস ধোনি মাহি থাকছেন ভারতীয় দলের মেন্টর হিসেবে 17 অক্টোবর থেকে আরব আমির শাহি ও ওমানে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ মেয়াদ শেষের এক বছর আগেই অপসারিত ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার নতুন কোচ রিয়াল মাদ্রিদ একাডেমির প্রাক্তন কোচ ম্যানুয়েল ডাস পারস্পরিক আলোচনাতেই সিদ্ধান্ত দাবি ক্লাবের ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম প্র্যাকটিস সেশনে নেমে পড়লেন রোনাল্ডো ম্যানুয়ের হয়ে অনুশীলনে নেমে উচ্ছ্বসিত CR7 খুশি তার সতীর্থরাও অভিভাবকত্ব নিয়ে মুখ খুললেন নুসরাত তার এবং যশের নতুন জীবন ভালোভাবে কাটছে এবং তাদের দায়িত্ব অনেক বেড়েছে বলে জানালেন তিনি।